হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক এজুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভকামনা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের স্থিরতলিত অধ্যায়ের একটি সৃজনশীল হাজির হয়েছি যেটা সমাধান করব আমরা তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার সতেরোতে আসছিল তো চলো আমরা দেখি যে কি প্রশ্ন আসছিল এবং সেটার সমাধান আমরা করব তো দেখি এখানে আছে যে দুটো চার্জ বস্তু দেওয়া আছে এ এবং বি এ চারিত চার্জ দেওয়া আছে চল্লিশ কুলম বিতে চার্জ আছে টোয়েন্টি কুলম এবং মাঝখানে একটা বিন্দু সি দেওয়া আছে তো এ থেকে এর ডিসটেন্স আঠারো সেন্টিমিটার এবং হচ্ছে বি থেকে ডিসটেন্স হচ্ছে সিক্স সেন্টিমিটার দেওয়া আছে ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে বিভব কাকে বলে তোমরা জানো বিভব হচ্ছে যে অসীম বা শূন্য অসীম বা দূরে থেকে যদি আমরা একটা বস্তুকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি আনতে যে আমার কাজ করতে হয় বা কাজ করার সামর্থ্য অর্জন করতে হয় তাকে আমরা হচ্ছে বিভব বলি আমি আবার বলছি যে অসীম বা দূরে থেকে একক ধনাত্মক গাথানকে তড়িৎ ক্ষেত্রে আনতে আমার যে কাজ করতে হয় বা কাজ করার সামর্থ্য অর্জন করতে হয় তাকে আমরা বলি বিভব দুইশো বিশ বল ষাট ওয়াট লেখার অর্থ কি তোমরা অনেক সময় যে বাল্ব কিনে থাকো বাল্বের প্যাকেটের গায়ে থাকে যে দুইশো বিশ বল ষাট ওয়াট তো এটার অর্থটা কি আসলে অর্থ হচ্ছে যে আমাদের বাসা যত ধরনের হোম অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি এখানে কিন্তু ভোল্টের সংযোগ থাকে সে দুইশো বিশ ভোল্ট তার মানে বাসাবাড়ির সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো দুশো বিশ ভোল্টে চলে এরপর ওয়াট মানে সিক্সটি ওয়াট লেখা যদি থাকে সিক্সটি ওয়াট হচ্ছে এটা ডিপেন্ড করে তোমার যন্ত্রটা বা ডিভাইসটা হচ্ছে কত ওয়াটের ওয়াটের হবে যে ওয়াটের হবে সেই ওয়াটে অর্থাৎ শক্তি ব্যয় করে ওয়াট যেটা বেশি হবে সেটা ক্ষমতা বা ব্যয় কিন্তু বেশি হবে বিদ্যুৎ খরচ ধরো তোমার বাসায় একটি হচ্ছে বাল্ব ইউজ করলে বাল্বটা হচ্ছে সিক্সটি ওয়াটে তাহলে সিক্সটি ওয়াটের যে ব্যয় হবে অবশ্যই এক ওয়াট যেমন একটা হিটার বা হচ্ছে ইলেকট্রিক যে কেটলি বা হচ্ছে ইলেকট্রিক আয়রন যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ওয়াট বেশি থাকে সেগুলো বিদ্যুৎ ব্যয় বেশি হয় তার মানে হচ্ছে ওয়াট দুশো বিশ ভোল্ট নিয়ে ওই যন্ত্রটা ওয়াটের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারবে এটি হচ্ছে অর্থ গ নম্বর চার্জয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল তো গ নম্বর হচ্ছে ক্রিয়াশীল বল বের করতে হলে আমাদের যেটা করতে হবে যে বলের সূত্র জানি আমরা এফ সমান হচ্ছে সি ইন্টু ওয়ান কিউ টু বাই হচ্ছে ডি স্কোয়ার এটা আমরা জানি তো সি এর মানটা তোমরা জানো ফিক্সড এটা হচ্ছে কুলম্বের যে ধ্রুবকের মান এর মান হচ্ছে নাইন ইনটু টেন টু দা নাইন নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কুলম্ব স্কোয়ার কিউ ওয়ান অর্থাৎ প্রথম যে বস্তুটা আছে বস্তু চার্জ প্লাস ফর্টি কুলম এবং দ্বিতীয় বস্তু চার্জ যেটা সেটা হচ্ছে টোয়েন্টি কুলম এবং মাঝখানে যে দূরত্ব চার্জ দুটার হচ্ছে মধ্য কেয়ারশিল এই আঠারো সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার

25 ইনটু 10 টু দি হচ্ছে 14 এত হচ্ছে বলের একক নিউটন এটা হচ্ছে চার্জ দুয়ার মধ্যবর্তী আকর্ষণ বল তো আমাদের গ নম্বর শেষ আমরা চলে যাব ঘ তো ঘতে বল আছে যে চার্জ দুয়ার মধ্যবর্তী সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করব আমরা তো এখানে একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম ধরে নিলাম যে প্লাস 1 বা প্লাস কিউ এবি চার্জার কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে তো তীব্রতা আমরা বের করি দুইটা বিন্দুতে ই এ তীব্রতার সূত্র জানি ই এর সমান হচ্ছে সি ইনটু কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার তো সি এর যে মানটা তোমরা জানো এটা ফিক্সড মান যে নাইন ইন্টু টেন টু দিবার হচ্ছে নাইন নিউটন মিডেল স্কোয়ার পার কোলম স্কোয়ার কিউ যে মানটা অর্থাৎ প্রথম যে বস্তু চার্জ কিউ এ মানটা হচ্ছে ফর্টি কোলম তো এটা তোমরা ফর্টি কোলম বসাবো আর দূরত্ব হচ্ছে এটাতে আঠেরো সেন্টিমিটার মানে পয়েন্ট ওয়াইট ওয়ান এইট মিটার এবং এটা হচ্ছে বর্গ সো এটার মানটা আমরা বসাই নাইন ইন্টু টেন টু দিবার হচ্ছে নাইন টেন টু দি বা নাইন ইন্টু হচ্ছে ফরটি ভাগ পয়েন্ট ওয়ান এইট এটা এবং বর্গ সো এটার যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি হচ্ছে থার্টিন এবং তীব্রতা হচ্ছে নিউটন পার হচ্ছে কোলম নিউটন পার কোলম বা যেটা আমরা ই এ সমান পাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে ই এবং হলো বি সমান আমরা একই সূত্র সি ইন্টু কিউ বি বাই হচ্ছে ডি স্কয়ার তো মান হচ্ছে যে সি এর মান নাইন ইন্টু টেন টু দিবার নাইন নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কোলম স্কোয়ার এর মান হচ্ছে আর ডি এর যে মানটা সেটা সেন্টিমিটার মিটার এবং এটার হচ্ছে বর্গ সো এটা হিসাব করি আমরা নাইন ইন্টু টেন টু দিবার হচ্ছে নাইন টেন টু দিবার নাইন ইন্টু হচ্ছে টোয়েন্টি ভাগ পয়েন্ট জিরো সিক্স এবং এটার হচ্ছে বর্গ আছে এটা পাচ্ছি ফাইভ ইন্টু হচ্ছে টেন টু দুই হচ্ছে থার্টিন নিউটন পার হচ্ছে কুলব যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মান বের হয়েছে এই এই দুটো চার্জ হচ্ছে সি বিন্দুর উপরে ক্রিয়া করবে তো আমাদের বলছে যে কোনটা তীব্রতা বেশি হবে তো আমরা মান বের করে ফেলছি তো আমরা এখন হচ্ছে ই ওয়ান এবং ই বি যেটা ই এ এবং ই বি দুটোর মান কিন্তু বের করে ফেলছি ই এ হচ্ছে এ বিন্দু থেকে সি এর উপরে প্রাবল্য যেটা দিবে এবং ই বি হচ্ছে বি থেকে সি এর প্রাবল্য দুটোর মান পেয়েছি এন্ড কোনটার প্রাবল্য বা তীব্রতা বেশি হবে তো আমরা দেখতে পাচ্ছি ই বি এর যে মান ইস ক্যাটার হচ্ছে ই এর মান অর্থাৎ ই বি বেশি এবং ই এ হচ্ছে কম তো তার মানে হচ্ছে ই বি থেকে সি এর উপরে প্রাবল্যের মানটা বেশি দিবে বেশি পড়বে তো এই ছিল আজকে আমাদের হচ্ছে সৃজনশীলের সমাধান আশা করি বুঝতে পেরেছ তো আজকে ক্লাসটা আমরা সেখানে এখানে শেষ করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ